নমস্কার, পিংলুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা রেসিপি বানাবো, সেটা হচ্ছে এটা সোয়া চামচ আছে সোয়া বড়ি, যেটা আমি খুব ছোট সাইজের সোয়া বড়ি নিয়েছি। এটা আমি একটু গরম জলে বয়েল করে নিয়েছি। আলু নিয়েছি আমি এখানে, এরম ডুমো ডুমো করে পাতলা করে পিস করে নিয়েছি। এখানে দুটো আলু নিয়েছি আমি। এখানে পেঁয়াজের পেস্ট নিয়েছি একটু। এখানে আমি ক্রিম নিয়েছি, ক্রিমটা অপশনাল। এখানে আমি চার মগজ আর পোস্ত বেটে রেখে দিয়েছি, 1-1 টিস্পুন করে ধনে পাতা কুচি। আর এটা হচ্ছে হিং, আমি এখানে আদার পাউডার নিয়েছি আর রসুনের পাউডার নিয়েছি। আমি পাউডার দিয়ে রান্নাটা করব। হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো, আমি সর্ষের তেলে রান্নাটা করছি। আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো সামান্য একটু ভেজে নেব। আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি, আলু ভেজে নেব। আমি আলুগুলো তুলে নিলাম, কারণ আলু আমার বয়েল করা আছে, যার জন্য আমি খুব কড়া করে ভাজলাম না। একটু তেলের মধ্যে একটু সাজিয়ে নিলে টেস্ট হয়, সেই জন্য আমি এবার আমি সয়া চামচগুলো আছে আমি একটু তেলের ওপর দেবো। আমি যেগুলো জল ধরিয়ে নিয়েছি, কিন্তু একটু নাড়াচাড়া করে নেবো। আর এটার মধ্যে আমি একটু ঘি দেবো। নাড়াচাড়ার সময় যদি আমি একটু ঘি দিই, টেস্টটা খুবই ভালো আসবে। আমি একটু ফ্লেমটা জোর দিচ্ছি, এটা লো ফ্লেমে করলে আরও গলে যাবে, সেই জন্য আমি একটু ফ্লেমটা জোরে দিয়ে সামান্য 2-3 মিনিট একটু ভেজে নেব। আমি এখানে 1 টেবিল স্পুন পেঁয়াজের পেস্ট নিয়েছি। আমি এখানে আদা গুঁড়ো দিচ্ছি 1/2 টিস্পুন, 1 টিস্পুন আমি রসুনের পেস্ট রসুনের পাউডার দিচ্ছি। এই পাউডারের রেসিপি আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। সোয়া চামচগুলো ভাজা হয়ে গেছে, আমি আবার সর্ষের তেল দিচ্ছি। এটা যে কোনো রিফাইন্ড অয়েলে হবে, যে কেউ যদি ঘিয়ে করতে চায় ঘিও হবে। এই তেলটা তাপতে হবে। আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি এই ইয়েটার সঙ্গে, গুঁড়োগুলোর সঙ্গে আমি একটু জল মিশিয়ে নিচ্ছি, যেহেতু গুঁড়ো সব, সেই জন্য একটু জল মিশিয়ে নিচ্ছি। আর এর সঙ্গে আমি জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো আর 1 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আমি সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি, 1/4 টিস্পুন হিং দিয়ে দিলাম। তারপরে আমি এই পেস্টগুলো যেগুলো মিশিয়ে রেখেছিলাম আমি সেগুলো দিয়ে দিচ্ছি। ¼ টিস্পুন হলুদ দিয়ে দিলাম। ১ টিস্পুন চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, কারো যদি চিনি না খেতে ইচ্ছা করে চিনি না দিলেও হবে। এটা ভালো করে আমি আরেকটু জল দিয়ে আমি মিক্সির ধোয়া জলটা দিচ্ছি। মিক্সি করার পর এর মধ্যে জল ইয়েটা ছিল, পেস্টটা ছিল, আমি সেটা সেই জলটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নেব। আমি 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম আর 4 মগজ 1 টিস্পুন আর পোস্ত 1 টিস্পুন আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে সবকটা মিলে
সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি কষতে থাকবো দু তিন মিনিট। আমি হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লাগলে আবার দেবো। এখানেও আমি একটু জল মেশাচ্ছি, যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়েছি কলাটা জ্বলে যাবে বলে। এর সঙ্গে আমি আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এটা আমি দু মিনিট আলুর সঙ্গে ভেজে নেব। আমি সামান্য ক্রিম দিয়ে দিচ্ছি, আর অল্প ক্রিম রাখলাম মানে গার্নিশিংয়ের জন্য অল্প ক্রিম রাখলাম। ক্রিমটা আমি আগেও বলেছি, এটা স্কিপ করতে পারেন, এটা অপশনাল। আমি জল দিয়ে দিচ্ছি, ঢাকার কোনো দরকার নেই, কারণ আলুগুলো সেদ্ধ আছে আর আমার সোয়া চামচগুলো সেদ্ধ আছে, সেই জন্য ঢাকার কোনো দরকার নেই। আমি আর একটু জল দিয়ে দেবো। আমি ফ্লেমটা একটু আস্তে দিলাম, মিডিয়াম ফ্লেম করে দিলাম, দু মিনিট হোক, তারপরে আমি সোয়া চামচগুলো মেশাবো। আমি হাফ টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি সোয়া চামচগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো ভেজে রেখেছিলাম সেই সোয়া চামচগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে আমি ঝোলটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি এবার একটু লবণ অ্যাড করবো, কারণ সোয়া চামচগুলোতে আমার লবণ ছিল না, সেই জন্য আমি একটু লবণ অ্যাড করলাম। লবণটা ঝালটা আপনারা স্বাদ অনুসারে দেবেন। একটু ফুটবে, আমি একটু ফ্লেমটা জোর করলাম। আমি সামান্য ধনে পাতা দিয়ে দিচ্ছি। আমি গ্যাস অফ করে দিলাম, আমার রান্না কমপ্লিট। এটা রুটি পরোটা পোলাও দিয়ে খুবই ভালো লাগে, আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমি ধনে পাতা দিয়ে দিলাম, একটু একটু ঘি দিচ্ছি আমি। আর দিচ্ছি আমি ক্রিমটা রেখেছিলাম, সেটা একটু গার্নিশিংয়ের জন্য একটু দিয়ে দিচ্ছি। আমার সোয়া চামচ কারি আলু কারি হয়ে গেল। আপনারাও ঠিক এইভাবে করবেন, করে কমেন্ট করে জানাবেন কেমন হলো। এরকম ছোট ছোট সোয়া চামচ খেতে খুবই ভালো লাগে, বড়োর থেকেও। আপনারা এই সাইজে নিয়ে এসে করে দেখবেন কেমন লাগে। আর লাইক করতে একদম ভুলবেন না, সকল বন্ধুদের সঙ্গে আত্মীয়র সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে আসি, অন্য কোনো রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।